শ্রেয়া ঘোষাল, যাকে গানের রানী বলা হয়, যার কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক, যে এখন পর্যন্ত দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় গান। সেই অসংখ্য জনপ্রিয় গানগুলোর মাঝে রয়েছে কিছু রিমেক গান। জি, আপনি ঠিকই শুনেছেন, শ্রেয়া ঘোষালেরও অনেক নকল গান রয়েছে। আমি আজকে আপনাদের শ্রেয়া ঘোষালের নকল গানগুলোই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখে নেওয়া যাক শ্রেয়ার রিমেক সং। 1988 সালে আলকা ইয়াগনিকের গাওয়া জনপ্রিয় একটি গান এক দু তিন। শ্রেয়া ঘোষাল 2018 সালে গানটিকে নতুন করে রিমেক করে। তার করা রিমেক গানটি দর্শক মহলে ব্যাপক হিট হয়। শ্রেয়া ঘোষালের জনপ্রিয় একটি গান এটি। এই গানটিকে 2019 সালে রিলিজ করা হয়। শ্রেয়ার জনপ্রিয় এই গানটিও কিন্তু নকল। এর অরিজিনাল ভার্সন 1981 সালে প্রথম শোনা যায়। 2013 সালের জনপ্রিয় একটি গান ছিল ন্যানো মে সপনা গানটি। যা ছিল শ্রেয়া ঘোষালের গাওয়া গান। কিন্তু জনপ্রিয় এই গানটিও কপি করা। এর অরিজিনাল ভার্সন 1985 সালে রিলিজ হয়। লতা মঙ্গেশকরের জনপ্রিয় এভারগ্রিন একটি সং এটি। ২০১১ সালে শ্রেয়া ঘোষাল নতুন করে গানটিকে আবার কভার করে। শ্রেয়া ঘোষালের অন্যতম জনপ্রিয় একটি গান তুম বিন। ২০১৬ সালে রিলিজ হওয়া গানটি দর্শক থেকে বেশ ভালোবাসা পায়। কিন্তু শ্রেয়া ঘোষাল এই গানটিও রিমেক করে। এর অরিজিনাল ভার্সন হলো এটি। আপনি শ্রেয়া ঘোষালের গান শুনেন কিংবা হিন্দি গান পছন্দ করেন আর এই গানটি শোনেননি, এমনটা হতে পারে না। ভারতের অন্যতম জনপ্রিয় সেরা একটি গান এটি। 2005 সালে গানটি রিলিজ হওয়ার পরেই রাতারাতি জনপ্রিয়তা পায় গানটি। এই গানটি প্রথম শোনা যায় 1974 সালে। ২০১৩ সালের জনপ্রিয় একটি গান এটি। এই গানটিকে শ্রেয়া ঘোষাল 2017 সালে নতুন করে আবার রিমেক করে। শ্রেয়া আর অরিজিতের জনপ্রিয় একটি গান ও সুবহা কাব আয়েগি। এই গানটিও কপি করা। এর অরিজিনাল ভার্সন হলো এটি। এরপর রয়েছে শ্রেয়া ঘোষালের জনপ্রিয় একটি গান জালিমা কোকা কোলা। এই গানটি 2021 সালে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর অরিজিনাল ভার্সন 1986 সালে প্রথম শোনা যায়। শ্রেয়া ঘোষালের আরেকটি জনপ্রিয় সফট গান এটি। এই গানটিকে 1975 সালের একটি গান থেকে কপি করা হয়েছে। শ্রেয়া ঘোষালের অন্যতম জনপ্রিয় একটি গান এটি। 2014 সালে এই গানটি দর্শক মহলের অন্যতম জনপ্রিয় একটি গান ছিল। এই গানটিকে 2011 সালে রাহাত ফাতে আলীর একটি গান থেকে কপি করা হয়।
1980 সালের জনপ্রিয় একটি গান ছিল এটি। এই গানটিকে 2008 সালে শ্রেয়া আবার নতুন করে কপি করে।